হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি বং বিউটি। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটছে। আর আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি সেটা তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো যারা এতদিন ধরে ভাবছিলে যে এই তো পার্টি সিজন চলছে, ওয়েডিং সিজন চলছে, প্রচুর হিটিং টুলস ব্যবহার হয়েছে, অনেকে পুজোর সময় কেমিক্যালি ট্রিটমেন্ট করিয়েছো বা কেমিক্যালি ট্রিট করেছো নিজের চুলটাকে, যেমন আমি করেছি পুজোর আগে, স্মুথিং করেছি, ক্যারে স্মুথিং করেছি, যেটার জন্য কিন্তু আমার চুল অনেকটা ড্যামেজ হয়েছে। কিন্তু সেই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য আমি বেশ কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ফুটেজও শেয়ার করবো ওই ভিডিওতে, আমি বায়োপ্লাস্টিসিয়াও করাই। তো যে কোনো ট্রিটমেন্টেরই কাজ হচ্ছে খুব বেশি দিন স্টে করে না জিনিসগুলো, ওটা হচ্ছে সাময়িক রেজাল্টস দেয় অবভিয়াসলি, বাট তোমরা যদি একটা পার্মানেন্ট রেজাল্ট চাও তাহলে কিন্তু তোমাদেরকে একটা পার্মানেন্ট ঠিকঠাক সলিউশনের খোঁজ করতে হবে। তো ফাইনালি আমরা বেসিক্যালি কী হয়, আমি যখন তোমরা আমার পুরনো ভিডিও যখন আগে যদি দেখে থাকো, যদি দেখে থাকো আগে, তাহলে সেখানে দেখবে যে আমি নিজের চুলের প্রচুর যত্ন নিতাম। এই হেয়ার প্যাক কখনো এই DIY শেয়ার করছি, কখনো হেনা বানানো শেয়ার করছি, হেনা প্যাক শেয়ার করছি, বিকজ ওটাই আমার প্রপার হেয়ার কেয়ার রুটিন ছিল। কিন্তু এই যে বলে অতিরিক্ত বেশি কিছু এক্সপেকটেশনস করতে গিয়ে নিজের চুলের 12টা বাজিয়ে দেওয়া বা নিজের চুলের ক্ষতি করা, এক্সপেরিমেন্ট করা অ্যান্ড অল দ্যাট, সেটা আমাদের সত্যি করা উচিত হয়নি। অ্যান্ড আই এম ফিলিং রিগ্রেট যে আমার চুলে এখন আমি ট্রিটমেন্টটা করিয়েছি, বিকজ আমার মনে হয় আমাকে অনেকেই বলেছে আমার এই যে স্মুদিন হেয়ারের থেকে আমাকে আমাকে আমারও সেই কার্লি হেয়ারে বেশি ভালো লাগে। তো তোমরা যদি তাই মনে করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে আমার কার্লি হেয়ারে আমাকে বেশি প্রেজেন্টেবল বা কিউট লাগতো, নাকি এখন বেশি স্ট্রেট করার পর এখন বেশি প্রেজেন্টেবল লাগে, সেটা তোমরা আরও বেটার বুঝতে পারবে আমার থেকেও, যারা ক্যামেরার ওপারে আছো, যারা আমাকে ডে টু মানে ডেইলি লাইফেও দেখো, সামনাসামনি অনেকের সাথে দেখা হয়ে যায়, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়, তো তারাও বলতে পারবে। যাই হোক, এবার আসি মেইন টপিকে। ছোটবেলায় কি হয়, আমাদের মা ঠাকুমারা এক একটা রেসিপি শেয়ার করে আমাদের সাথে। দেখবে নারকেল তেলের মধ্যে জবা পাতা, জবা ফুল ফুটিয়ে, তারপরে কেশুতি পাতা, মানে যেটাকে বেসিক্যালি আমরা ভৃঙ্গরাজ বলি। দেখো বেসিক্যালি কি হয়, সেই জিনিসগুলো, সেই রেসিপিগুলো যখন আমরা চুলের জন্য ইউজ করতাম তখনই ঠিক ছিল, এরপরে বয়সের সাথে সাথে সময়ে এত আমরা সময়ের প্রতি এতটাই বেশি কনসার্ন হয়ে গেছি যে আমরা কাজ করতে গিয়ে সেই সময়টা দিতে পারি না আমাদের নিজের কেয়ার করার জন্য। ভিডিওটাকে একটু কম্প্যাক্ট করার চেষ্টা করছি। তো বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রিসেন্ট ফেভারিট একটা হেয়ার অয়েল, যার মধ্যে রয়েছে একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল জিনিস দিয়ে সমৃদ্ধ একটা হেয়ার অয়েল, যেটা কিন্তু তোমরা যদি রীতিমতো 2-3 সপ্তাহ ব্যবহার করো তোমাদের হেয়ার ফল কমবে, হেয়ার ড্যামেজ থেকে তোমাদের মানে হেয়ারটা রক্ষা পাবে অনেকটা, তোমরা দেখবে চুলের টেক্সচার ঠিক হয়েছে, তোমাদের চুলের মানে একটা ভলিউম আসবে, শাইন আসবে, যাদের লাস্টার চলে গেছে সে লাস্টার আসবে, নিউ হেয়ার গ্রোথ হবে, যেটা সব থেকে মেন দরকার। ভাই চুল তো পড়ে যাচ্ছে, চুল পড়ার পর তো একটা রিগ্রোথ দরকার, চুল পড়া, চুল তো প্রত্যেকদিনই মরা চুলগুলো আমাদের পড়তেই থাকে, 100-200 করে চুল পড়তেই থাকে, কিন্তু নতুন করে রিগ্রোথ যদি না হয় তাহলে তো অ্যালোপেশিয়া হয়ে যাবে, টাক পড়ে যাবে, তার জন্য তো একটা প্রপার সলিউশন দরকার। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই যে ক্যাচ অয়েল, তোমরা দেখতে পাচ্ছ এই তেলটা, এটা কিন্তু 100% ন্যাচারাল এবং হ্যান্ডমেড একটা হেয়ার অয়েল। আমার পুরনো, অনেক পুরনো, যদি 2020-21 ভিডিও তোমরা দেখে থাকবে, আমি ওখানে হেয়ার অয়েলিং এর রেসিপি শেয়ার করতাম, রাইট, যে এই হেয়ার অয়েলটা এইভাবে ইউজ করো তাতে তোমাদের হেয়ার গ্রোথ হবে। কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট বাড়িতে বসে এরকম একটা রেসিপি, এরকম একটা DIY হেয়ার, মানে একদম রেডিমেড DIY করা, মানে DIY করে কেউ পাঠিয়ে দিচ্ছে বা কেউ বানিয়ে সেল করছে, সেটা আমরা যদি ঘরে বসে পাই এর থেকে আর বেশি কিছু মানে আমার মনে হয় না কোনো পাওনা রয়েছে। আর স্পেশালি যারা এই যে সেলফ অবসেসড রয়েছে আমার জন্য, কারণ আমার মতন অবভিয়াসলি যারা আমার মতন সেলফ অবসেসড রয়েছে তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো। স্পেশালি আমি আমার একজন মানে রিলেটিভ রয়েছে, তার মাথায় প্রচুর ড্যান্ড্রাফ, সে আমার বাড়িতে এসে আমাকে অনেকবার বলেছে যে এমন একটা তেল সাজেস্ট করবে, এমন কিছু একটা সাজেস্ট কর যাতে আমার চুলের ড্যান্ড্রাফটা কমে। তো আমি তাকে রিসেন্টলি বলেছিলাম যে এই হেয়ার অয়েলটা ইউজ করার জন্য, তো আমার থেকে কিছুটা কন্টেনারে সে ভরে নিয়ে গেছিলো। অ্যান্ড বিলিভ মি বন্ধুরা, সিরিয়াসলি আমি বলছি, এটা ইউজ করার মানে জাস্ট 2 দিন, মানে 2 বার ইউজ করার পর ওয়াশ করেছে, নেক্সট ডে রাত্রেবেলা ইউজ করেছে, এবং পরে মানে ইউজ করার পর পরের দিন ডে মানে নেক্সট ডে ওয়াশ করেছে, ট্রাস্ট মি, ও নিজে বলছে চুলে হেয়ারে শাইন এসছে,
ভলিউমিনাস মনে হচ্ছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্ড্রাফ, ইচিং, ওর প্রচন্ড ইচিং, মানে ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে, ইচি স্ক্যাল্প এবং স্টিকি ড্যান্ড্রাফ প্রচন্ড, সেই সমস্যাটা অনেকটা কিওর হয়েছে। আমি বলবো না যে ফার্স্ট ওয়াশ আর সেকেন্ড ওয়াশেই তোমাদের প্রচন্ড ভালো রেজাল্ট আসবে, একদমই না। এভরিথিং এভরিথিং মানে সব কিছুর জন্য কিন্তু একটা পেশেন্স দরকার, সেই পেশেন্সটা তোমাদেরকে রাখতে হবে। যদি নিজেদের ড্যামেজ হেয়ারকে নিমেষের মধ্যে করতে যাও কোনো কিছু ভালো, তবে কিন্তু সেটা আবার ক্ষতিকারকই হবে, কারণ প্রত্যেকটা প্রসেসের মধ্যে একটা একটা প্রসেস থাকে। দেখবে আমাদের যখন শরীরে কোথাও ঘা হয়, কেটে যায়, একটা প্রসেস থাকে, একটা প্রসেস থাকে একটা হিলিংয়ের, সেই হিলিংয়ের প্রসেসটাতে আমি এখন যাচ্ছি। এবং প্রত্যেকে রিলেট করতে পারছো আমার ওপারে যারা রয়েছে ক্যামেরার ওপারে, যে তাদের কি সমস্যা আমার মতন তারা ফেস করছে, আর এই সমস্যাতে তোমরা প্লিজ শান্ত থাকো। আর এদিক ওদিক গিয়ে নিজের পয়সাটা খরচা করো না, যেটা আমি 10-12 হাজার টাকা 15 হাজার টাকা আস্তে আস্তে উড়িয়েছি। নিজেদেরকে একটু শান্ত রাখো, সুন্দর বেশি হওয়ার চক্করে বা নিজেকে বেশি মানে প্রেজেন্টেবল করার চক্করে, কারোরটা দেখে করার চক্করে নিজেদের চুলটাকে, নিজেদের অরিজিনাল হেয়ারটাকে, যেটা ভগবান প্রদত্ত জিনিসটাকে নষ্ট যেরকম আমি করেছি, তোমরা প্লিজ করো না। আমি চাই না যে আমার মতন কেউ নিজের এই ভালো চুলটাকে রুইন করুক। যখন আমি দেখি কারণ ন্যাচারালি এত সুন্দর ওয়েভি একটা লাস্টিয়ারফুল অফ শাইন একটা শাইনি হেয়ার রয়েছে না, আমার খুব লোভ লাগে। আমার মনে হয় আমি লাইফে কি করলাম, আমি স্ক্রল ডাউন করি, স্ক্রল আপ করি, যে আমার পুরোনো ছবিগুলোকে দেখে আমার প্রচন্ড কান্না পায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা ঘরে বসে একদম হাতে সময় কম, ছেলে মেয়ে বয়স্ক মানুষ নির্বিশেষে, বাচ্চা থেকে সবাই, বাচ্চারাও অবধি ইউজ করতে পারবে, একদম মানে বলে না 9 থেকে 90 অবধি সকলে ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই, এটা 100% ন্যাচারাল। এবং আমি তোমাদেরকে দেখাই, এটা পুরোপুরি দেখো টাইট হয়ে গেছে, এটা এতটাই ন্যাচারাল। এর মধ্যে ব্রাহ্মী লিপস রয়েছে, কোকোনাট মিল্ক রয়েছে, ভৃঙ্গরাজ রয়েছে, কস্তুরি রয়েছে, অ্যালোভেরা রয়েছে, নিম রয়েছে, হেনা রয়েছে, হিবিস্কাস রয়েছে, জটামানসি, ফেনুগ্রিক, ব্ল্যাক সিড অয়েল অ্যান্ড শ্যালোট রয়েছে, এরকম বহু বহু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো। তো বন্ধুরা আসো আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখে নিই। তো তেলটা অ্যাপ্লিকেশন করার আগে জাস্ট, এখন যেহেতু শীতকাল, এটাকে তোমরা লিকুয়াম একটু জলের মধ্যে হালকা রেখে দিতে পারো, বা ডাবল বয়লিং মেথডে তোমরা, বা দিনের বেলায় তোমরা রোদের মধ্যে রেখেও ইউজ করতে পারো, তাহলে একদম গলে যাবে। আর গরমকালে তো চিন্তাই নেই, জাস্ট হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নিয়ে, ঠিক আছে, রাব করে একটু ওয়ার্ম আপ করে নিয়ে পুরো চুলে, পুরো রুটস থেকে একদম টিপস অবধি লাগাবে, যেরকম আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যান্ড তোমরা সেদিনকে রেখে, সেদিনকেই শ্যাম্পু করতে পারো, 1 ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, বা নাও যদি করো কোনো সমস্যা নেই, আমি তো একদিন রেখে দিই, দেন নেক্সট ডে আমি শ্যাম্পু করি। আর এখানে আমি আমার চুলের মধ্যে যেহেতু অ্যাপ্লাইটা করছি না, বিকজ আমার ওই দিনকে অফিস ছিল, তো আমি অ্যাপ্লাই করতে পারতাম না, দেরি হয়ে যেত, যার জন্য আমি আরেকজনের ওপর অ্যাপ্লিকেশনটা করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এর অ্যাপ্লিকেশনটা কতটা ইজি। তবে হ্যাঁ, আমি আবারও একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি বারবার বলি, যেটা সেটা হচ্ছে যে, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি যখন আমরা বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করি, আমাদের ভেতরটাকেও কিন্তু ভালো রাখতে হবে, রাইট? তো আমরা যদি ঠিকঠাক সাপ্লিমেন্ট নিই, সাথে সাথে সাপ্লিমেন্ট বলতে তোমরা ভিটামিন ই ক্যাপসিউল বলো বা কিছু বলো, ফ্রুটস বলো, মেনলি আমরা ফ্রুটস খেতে পারি, ফ্রুটস যদি আমরা খেতে পারি তার থেকে মনে হয় ভালো কিছু হয় না। ফ্রুটসের মধ্যে ভিটামিনস মিনারেলস সব রয়েছে, যা যা তোমরা চাও, তোমরা পনির খেতে পারো, পনিরে প্রচুর প্রোটিন রয়েছে, দুধ খেতে পারো, যারা ল্যাকটোজেন ইনটলারেন্স তারা খেতে পারবে না, তো তোমরা এগুলো করতে পারো। তোমাদের জন্য বায়োটিন নিতে পারো তোমরা, বিকজ বায়োটিন আমাদের নেলস অ্যান্ড হেয়ার অ্যান্ড স্কিনের জন্য ভীষণ সুইটেবল এবং ভীষণ ভালো এফেক্ট দেয়, আমি নিজেও ইনটেক করি বায়োটিন। তো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। তো এটার অ্যাপ্লিকেশন এবং এটা কিভাবে আমি হেয়ারে অ্যাপ্লাই করি চলো দেখে নিই, এই ভিডিওর এন্ডে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাস, দ্যাটস ইট। আমার মনে হয় আমি তোমাদেরকে ক্যাচুয়ালটাকে সাজেস্ট করে, আমি এরকম বহু মানুষ আছে যাদেরকে আমি এতটা হেল্প করেছি যে তোমরা কমেন্ট সেকশনে এসে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাবে, তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ প্রেসিয়াস। তোমাদের কমেন্ট, তোমাদের সময় যদি আমাকে একটু তোমরা দাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করতে ভুলবে না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো, এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে। তোমরা পাশে থেকে সঙ্গে থেকে সাপোর্ট করো প্লিজ, এরকম
আরে ভিডিওগুলো তোমরা দেখো না কেন আমি জানি না, প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো আর একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আমারও খুব ভালো লাগবে তোমরা আমার ভিডিও দেখলে। আর হ্যাঁ, তোমাদের দেশি বং বিউটিকে যারা একটু বেশি ভালোবাসো তারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ফলো করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখো মেনশন করা রয়েছে যে স্ক্রিনের উপরে যাচ্ছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার ইনস্টাগ্রামের রিলসগুলো দেখে একটু ভালোবাসা দিতে একদম ভুলো না। তো বন্ধুরা এখানে শেষ করছি, দ্যাটস অল ফর টুডে। আই হোপ যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এই যে ক্যাজুয়াল দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি ন্যাচারাল একটা একদম প্রপার ন্যাচারাল যে হেয়ার অয়েলটার, মানে এই যে ন্যাচারাল হেয়ার অয়েল ক্যাজুয়াল। সো বন্ধুরা তোমরা এখন আমার হাতেই দেখতে পাচ্ছ এই ক্যাজুয়ালটা। সো এই হেয়ার অয়েলটা যদি কেউ পারচেস করতে চাও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এক্ষুনি অর্ডার করে ফেলো এবং নিজের চুলটাকে সুন্দর করো, আর কোনো রকম কোনো কেমিক্যালস এর দিকে যেও না বাবা যদি তোমরা ভালো থাকতে চাও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, দ্যাটস অল ফর টুডে, লাভ ইউ অল, টাটা।